চলে এসেছি গঙ্গার নিচে, মানে গঙ্গার তলায় মেট্রো রেল চালু হয়েছে, আর সেই মেট্রো রেল পরিদর্শন করতেই আমি এখন পৌঁছে গেছি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে গ্রিন লাইনের কাছে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই যে গঙ্গার নিচে দিয়ে মেট্রো চালু হয়েছে হাওড়া পর্যন্ত, সেটা দেখতে আসবো। তো আজকে হঠাৎ করেই চলে এলাম আর দেখে ফেললাম সেই গঙ্গার নিচে মেট্রো। এই যে মেট্রো এসে দাঁড়ালো, মেট্রোটা খুব সুন্দর করেছে, প্রত্যেকটা কম্পার্টমেন্টে চার্জিংয়ের ব্যবস্থা আছে, ডিসপ্লে বোর্ড তো আছেই, সঙ্গে রয়েছে এখানে ফায়ার অ্যালার্ম, তাছাড়াও রয়েছে গ্লাস, কাঁচগুলো খুব সুন্দর জানলার। তবে একটা কথা কি যে এই ধর্মতলা মানে স্প্ল্যানেড থেকে হাওড়ায় যেতে গেলে অনেকগুলো স্টেপ কিন্তু ওঠা নামা করতে হবে, একবার স্কেলেটর দিয়ে উপরে উঠতে হবে, আবার একবার নিচে নামতে হবে, একবার ডান দিক একবার বাঁ দিক, এইভাবে বেশ কিছুটা পথ অতিক্রম করার পর তারপরেই কিন্তু স্প্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার মেট্রোটা পাবেন। এই যে এখন গঙ্গার নিচে জলের তলায় চলে এসেছে মেট্রো, দেখতে পাচ্ছেন নীল জল, মেট্রোর কাছ দিয়ে দেখা যাচ্ছে না কোন জায়গাটা দিয়ে গেছে, যেখানটা আমরা ঘাট পার হই ওই জায়গাটা না, এই সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগলো, অনুভব হলো যে গঙ্গার নিচে দিয়ে মেট্রো যাচ্ছে আর সেই মেট্রোর ভিতরে সাধারণ মানুষ রয়েছে, ভাবলেও কত অবাক লাগছে। তাই এইসব কিছু ভাবতে ভাবতেই দেখলাম গঙ্গা পার হয়ে চলে এলো আমাদের মেট্রো হাওড়া স্টেশনে। এখানে সেন্সার লাগানো দরজা আছে এবং স্টেশনেও কিন্তু মেট্রো যখন লাইনে আসছে ঠিক সেখানেও কিন্তু সেন্সার লাগানো দরজা রয়েছে। এই যে দেখুন, একটু তাকিয়ে থাকুন দেখতে পাবেন। যা যুক্ত করেছে শতাধিক রাজ্য কলকাতা ও হাওড়াকে।
ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরটি পেয়েছিল এই কমল নদীকে নিচে ভারতকে প্যানি পেয়েছিল। ঘেটে যাবে রে ভাই।